আসসালামু আলাইকুম গাইস, আশা করতেছি আপনারা সবাই ভালো আছেন। আমি আপনাদের দোয়া অনেক ভালো আছি। দেন বেড়ায় আমার সন্ধ্যা করে লইছে একটা মুরগি, মুরগি আইনা তাড়াতাড়ি কমার একটা বাইজা বুঝে দাও। আদা মাদা বাজার শেষ হয়েছে, পরে মনে পড়ছে যে আপনার লগে একটু শেয়ার করি জিনিসটা, একটু ভিডিওটা একটু শেয়ার করি আর কি। পরে ভিডিওটা শেয়ার করতেছি, দেখতেছেন আপনারা মুরগিটা ভালো মতো মা আমার মশলা মশলা দিয়ে বাইজা লইতেছে আর কি। আর পাশে দা বেড়া ইয়ার লগে মুরগির লগে কি খাইবো, বেটা খাইবো রুটি, বেটার খাইলে খাওন আর খাওন, সারাদিন খালি খাওন, বেটা খালি ওটা বাহানা করো, ওটা বাহানা করো, খালি ভালো মন্দ খাইতো, ভালো মন্দ খাইতো, বেটা রুটি বানাও, কো রুটি বানাও, রুটি বানাও, কই আত ব্যথা করতেছে, রুটি বানাতে পারতাম না, বেটা কেন রুটি বানাল না, রুটি বানানো লাগবো। তারপর আপনি বহাই দিলাম করার ভিতরে পানি দিয়ে লবণ দিয়ে ভালো মতো ভিজে লুচি পানি ডালে ভিজে, তারপরে এর ভিতরে দিয়ে দিয়েছে আটা, আটা দিয়ে ভালো মতো গুঁড়া 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 নাড়া গুঁড়া নাড়া গুঁড়া নাড়া দিয়ে, তারপরে ভালো মতো ডালে আর দিয়ে মইতা লুকাচ্ছে আর কি। আর ভালো মতো মইতা টুকটা লইয়া বেড়ার তো কোনো কষ্ট নাই, কষ্ট তো সবাই আমার বুঝেন না, বেড়া তো খালি খাওয়ানোর আবদার করবো আর আমি খালি বানায় বানায় কষ্ট করে করে দিয়াম। আমি কী করতেছি তাদের ভালো মতো রুটি রুটি বেলালো, মহান রুটি বানিয়ে বেললা বেড়াতে দিয়াকে শান্তি করে, বেড়ার প্যাকে পেট হয়েছে আত্মি ঢুকছে, বেড়ার পেটটাকে শান্তি করে লি, কুম্বির ঢুকছে আত্মি ঢুকছে, সব ঢুকছে বেড়ার ফেটো। তাড়াতাড়ি করে আমি লেসি কেটটা লইছি, লেসি কেটটা এখন ভালো মতো ওইটারে এখন রুটি মুটি বানামো। আর হিন্দা আমার ফুতে দেন কাঁচা আটা নিয়ে খাওয়া শুরু করে দিয়েছে, বাফটার মতো হয়েছে, খালি বাফটার মতো, বাফের ফুত তো বাফের মতোই হয়েছে, এককারে কাঁচা আটাই খাওয়া শুরু করেছে। বাবা রাহস না রাহস না, একটু পরে কাজ না বানাইলি না, আমা বানাইলি আমা বানাইলি, তারপরে কাজ না বেড়ার স্যার আর কি আর তো অসহ বানাইতেছে। আর বেড়া মাঝখান দায় থাক, তুমি এত কষ্ট করতেছো, তুমি এত কষ্ট করে বানাইতেছো, দেও তো আমি বানাই দিই তোমারে। আমি কোনো ওই যে থাক, তোমার আর বানানো দেওয়া লাগতো না, আমারটা আমি বানাইতে পারি, খাইবা মজা মজা করে, তুমি আর বানাইতেছো, আমি কষ্ট করে বেড়া করে জোর করে আমার কি নেও, দেও একটু বানাই তো, বেড়া আইসে বানাইতে দেখেন বানাইতেছে, বানানোর সিঁড়ি দেখেন বেড়া রুটি ফারে আর না ফারে, বেড়া তা কইতেছো কইছে তো আমার কষ্ট বাক করতে তো আইছে, এটাই তো বড় বিষয়। বেড়া রুটি বানাইতেছে, রুটি বানাইতেছে, বেড়া রুটি তুমি রুটি বানাও, আমি যাই রুটি ফোলা দিই গা সেই গা, না তুমি যাও গা, আমার বোঝেন না আদা চুরি করে করে নিয়ে আদার গোলা নিয়ে চুরি চুরি করে নিয়ে নিয়ে খাইতেছে, কাঁচা আটা খাই বেড়া ফেট বেড়া থুইছে, বাফের পুত না খালি খাওন আর খাওন খাওন, যদি গেছে এদিকে গ্রান ফেলি শুশু শুশুর করে জায়গা, ভালো মতো মইটা মইটা দিতেছি, আমি করে মইটা দেবো, আমার মইটা দেবো, আমি দেখাইতেছি কেমনে বেলবা, বেটা তো বেলতে পারে না, বেটা তো শিখাইতেছে আর কি, শিখাইতেছে আমি তো ফেলে গেছি গা, আমার আর এদি লাগিয়ে যায় গা, বেটা তো বেটা তুমি কি একটা কি কুফা লাগাইছো আমার কুফা, রুটি বেলতারি না, রুটি বেলতে গেলে যা লাগিয়ে যেতে থাকা, আসলে আমার বেলুনিটা খুঁজে হইতেছি না মানে ফিরিটা আর কি। পরে ভাবলাম যে কাটিং বোর্ডের ভিতরে আর কি ইয়া করালে রুটি বেলালে, আমি হইতেছে না এটার ভিতরে হইতেছে না, হ্যাঁ এটার ভিতরে হইতেছে না, আমি কী করবো বেড়া দেখো বেড়া, তোমার আজকে কুফা কুফাইয়া, তুমি আজকে কী করছো না করছো, তুমি কী বাজার করে আনছো, কী তা করছো না করছো, কী খাইবা না খাইবা, এটার লেগে দেখো আমার রুটি হইতেছে না, রুটি কেমন তেরা বেহা তেসে মেসে দিতেছে গা, রুটি রুটি হইতেছে না ভালো মতো, আমি কী করবো দেন আমার ফুতেন কী জানি খাইবো খাইবো, কেউ কাঁদাছে আমি কাঁচা আটা দিই না দেখে খাইতো, দেন কী কাঁদা কাঁদাছে, কাঁচা আটা খাইবো কাঁচা কাঁচা আটা খাওন কি ভালো নেই, আমি না করতেছি কাঁচা আটা খাইছি না, কাঁচা আটা খাইছে না, কাঁচা আটা খাইবার, আমি এনে সেকেল হইতেছি বেড়া এনে রুটি বানায় বানায় দিতেছে না, আমি এনে সেকতেছি দেখেন না বেটার রুটি বানানোর সাইজ, মানচিত্র বাংলাদেশের মানচিত্র মানে হচ্ছে সুন্দর আছে, কী সুন্দর কী রুম রুটি বানাইছে, তেরা বেহা কোন ইচ্ছা মনে ইচ্ছা দিয়া যা মন চাইছে আমি রুটি বানাইতেছে, তার গাছ এমন মজা বানাইছে, সিরা খাই মজা খামো প্যাটের ভিতরে যাইব, রুটি তো আর এমন না যে সাজা রেখা দিব, তার গাছ এমন মন চাই বানাই দিতেছি, তো এই রুটি মুটি সেকে বিকেল হইতেছি, বেটা তো খায়াটা শান্তি হবে না, রুটি মুটি বানানোর শেষ আমি ব্যাটারে দিছি নাও, এবার তুমি প্যাটটা বই রাখাও, এবার তুমি আত্মাটা বইটা শান্তি করে রাখাও, মুরগিটা দিয়েছি তোমার ফুইরা মুইরা তুমি খাও, তোমার যেমনে ভালো লাগে এমনি খাও, বেড়া এখন খাইতেছে টুটু করে খাইতেছে আর কইতেছে মজাই হয়েছে মজাই হয়েছে, তুমি কী যে বানাইছো তোমার খাওনটা সে হয়েছে সেই, দেন না আড্ডি মাড্ডি চাওয়ায় ঘুরে ঘুরে লেগেছে বেড়া, আড্ডি মাড্ডি বাদ রাখবো কোনো একটু হচ্ছে বেটা কোনো কিছু বাদ রাখে না, আড্ডি মাড্ডি খাইতেছে আমার কাছে দেখো দেখো আমি মুরগিটা একটু কামড় দিই, তোমার একটু ভিডিও করো ভিডিও করো, মুরগিটা আমি আস্তে মুরগিটা কামড়ায় খেলাম, আমি কো আল্লাহ আল্লাহ একটু শুভর করো না একটু শুভর করো না, আস্তে 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 দেখেন এককারে দিছে কত বড় কামড়, কামড় দিয়ে বেটার মুয়ের হাসি দেখলে তো বুঝে যেতেছে বাবারে বাবারে এমন হাসি দিতেছে বেটা, হাসের সুড়ে আর আড্ডি ফাইছে মসমসে একটা আড্ডি কস করছে একটা আড্ডি, আমি এই আড্ডিলে দুজন লাগছে টানা টানি, আমি খামো আমি খামো একো আমি খামো একো আমি খামো, আমি লাস্টে জিততে গেছি গা আমি আমি লুয়ে লুইছি না আমি খামো আড্ডিটা, বেড়া আমার লেগে তো আড্ডিটা অন্তত দিবে, আমার তো আড্ডি মাংস তো দেখছি নিয়ে খাইতে তো আড্ডি তো দিবে, এত কষ্ট করে বানায় মনে আইনা দিছি, বেড়া খালি খাওন 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 খাওন, বেটারে খাওন দিলে বেটা শান্তি, বেটা সুপ রাত নেই বিরেত নেই, কারণ ভালোই থাকেন সুস্থই থাকেন, দেখছেন আজকের ভিডিও শেষ, টাটা মাটা মাইরা দিতেছি, চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার করেন ভালো লাগলে, আল্লাহ হাফেজ।